সকলে সব ঠিকঠাক? হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে হচ্ছে হইচইয়ের নতুন রিলিজ ব্রহ্মদৈত্য নিয়ে। তো বাঙালিদেরকে তুমি জিজ্ঞাসা করো, শাকচুন্নি কি, মেছভূত কি, ব্রহ্মদৈত্য কি, এরা জানুক বা না জানুক, ঠাকুমার শোনাটা গল্প আছে, ঠাকুমার ঝুলিতে পড়া একটু ব্যাপার আছে, এবং অনেকটা মাখোমাখো নিজেদের মনের ইচ্ছা মতো চোখ দিয়ে রে বেরিয়ে গেল অনেক কিছু ভেবে বাঙালি বলে দিতে পারে এই ঠপের গল্পগুলো। এবং আমরা শুনে এসেছি, ফলে আমাদের কাছে এগুলোর যখন একটা ছোট্ট উপমা আসে আমরা মোটামুটি অনেক কিছু ভেবে নিই। তো যদি একটা ব্রহ্মদৈত্য নিয়ে ছবি আসছে তো বাঙালি দেখবে না বস, এটা কী করে হয়? আর বাংলাতে হরর, এটা শুনলেই আমাদের সবার প্রথমে মনে পড়ে কাজ কবে হয়েছে। ও আচ্ছা, 47 সালে হয়েছিল না? মানে এতটাই আমাদের হররের সাথে দূরত্ব। ঠিক আছে, তো যদি এই ছবিটা নিয়ে আসি, গল্পটা আমি জাস্ট ইত্তু করে বলবো। তো এখানে এমন একটা ওয়েবসাইট রয়েছে যারা হচ্ছে ভূত প্রোভাইড করে, ভূত বলতে এই ধরো শাকচুন্নি, এই ধরো মেছভূত, এই ধরো ব্রহ্মদৈত্য। তার সাথে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তুমি অর্ডার দাও, ক্যাশ অন ডেলিভারি, 90% ডিসকাউন্ট তোমার বাড়িতে পৌঁছে দেবে। এবার তুমি ওটাকে জেনারেট করতে পারছো কি না, সেটা ঠিকমতো বেরোচ্ছে কি না, এবং আলটিমেটলি তুমি কী কী ভুল করছো, এবং এখানে সায়নিক হয়ে অর্ডার দিচ্ছে তার লাইফটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে ব্রহ্মদৈত্য আসার ফলে, সেটা জানার জন্য তোমাকে এই ছবিটা দেখতে হবে। মানে বেশি গল্প আমি বলতে পারবো না, তাহলে এই ছবিটা দেখা তোমার মজাটাই থাকবে না। ঠিক আছে, আমি যদি ডিরেক্ট পজিটিভ নেগেটিভে চলে যাই, তো আমি বললামই যে আমাদের এখানে এই হরর নিয়ে কাজ খুব কম হয়, মানে এটা সত্যি কথা ভালো কাজ তো হয়ই না। তো এই ছবির প্রথম পজিটিভ হচ্ছে এই ছবির গল্পের মধ্যে একটা ইউনিক দিক রয়েছে, এবং অভিনবদার যখন এই কাজগুলো দেখি, মানে আমি জম্বিস্তানেও দেখেছিলাম, তারপরে হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজেও, একটা না অন্য দিকই দেখাতে চায় লোকটা, তার মধ্যে একটা হিউমারও থাকে, গল্পটাও বেশ সুন্দর করে নিয়ে যায়। তো এই জিনিস আমার খুব ভালো লাগে, ওয়েবসাইট আসছে, ডেলিভারি বয়রা আসছে, এই এই জিনিসগুলো করতে হবে, একটা ইনস্ট্রাকশন চলছে, তো ব্যাপারটার মধ্যে তুমি খুব এনজয় করবে জিনিসটা। এবং শেষ যখন পোর্শনটা আসবে, এই ছবিটা দেখে প্রথমে ভাবো 5-10 মিনিট যে এটা সম্পূর্ণ একটা হরর ছবি, এবং এই ছবিটার মধ্যে সম্পূর্ণ একই লাইনে ছবিটা ছুটবে, তো শেষে তোমাকে একটা অন্য দিকই দেখাবে ছবিটা, তো সেটা সারপ্রাইজ। তো আমার এই ছবির রাইটিং বেশ ভালো লেগেছে। এই ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এখানে যে কাস্ট পারফরমেন্স, সেটা যথেষ্ট জেনুইন, যথেষ্ট ভালো। তা শামিনী ঘোষ হোক, তা রুদ্রনীল হোক, তা সৌমেন হোক, তা সৌমাল্য হোক, প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো, খুব ভালো লেগেছে, এবং সবারই জায়গাটা ঠিকঠাক। ঠিক আছে, আমি অসাধারণ দারুণ পারফরমেন্স বলতে পারছি না, তবে সবাইকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই ছবির থার্ড পজিটিভ হচ্ছে এই ছবির মাধ্যমে যে সেট ডিজাইন করা হয়েছে, মানে ধরো এখানে ও যখন ওর বাড়িতে ওই বাক্সটা আসছে, ঠিক সেই সময় দেখানো হচ্ছে যে ওর ঘরের দেওয়ালের মধ্যে একটা এমনই ফ্রেম টাঙানো যেখানে একটা মহিলার সামনে এরকম একটা সিন্দুকের মতো বাক্স রয়েছে। এবং সেট ডিজাইনে এখানে যেরকম ঘরের দেওয়ালের মধ্যে ইন্টেরিয়র ডিজাইনগুলো করা রয়েছে, ঘরটাকে যেরকমভাবে সাজানো রয়েছে, লাল লাইট, সবুজ লাইট, যেরকমভাবে পুরোপুরি ডেকোরেট করা রয়েছে, তারা হরর ফিল্মের ক্ষেত্রে যথেষ্ট। আমি যদি এখানে সিনেমাটোগ্রাফি বা এডিটিং বা যদি এখানে বিজিএম বলি, সেগুলো আমার বেশ ভালো লেগেছে, মানে দারুণও এটা আমি বলছি না, তো আমার ওগুলো ভালো লেগেছে। ঠিক আছে, একটা হরর এলিমেন্ট যোগাতে যথেষ্ট সাহায্য করেছে। এবার যদি আমি নেগেটিভ দিক বলি, তো এই ছবির যেমন এতগুলো পজিটিভ দিক আছে, প্রথম কথা হচ্ছে কনসেপ্ট, আমি বললাম বেশ নতুনত্ব রয়েছে। এই ছবির প্রথম নেগেটিভ হচ্ছে এই ছবির মধ্যে অ্যানিমেশন ইউজ করা হয়েছে, যখন ব্রহ্মদৈত্য বাবাজির ও আচ্ছা সম্মান দিতে হবে, ব্রহ্মদৈত্যের মানে আবির্ভাব ঘটে, তখন সেই সময় একটা আগুনের ফুলকির মতো কিছু আসে। ঠিক আছে, তো ওইটা আমার খুব ক্লিশে লেগেছে, ওটা একদমই জমেনি, এবং ওটা ঠিক হচ্ছে এই বাজে অ্যানিমেশনের একটা খুব উদাহরণ, ওটা একটু অন্যরকম করে করা যেতে পারতো, বা ওটা ওরকমভাবে করার কী দরকার ছিল, এটা আমার মনে হয়। আচ্ছা, সেকেন্ড নেগেটিভ হচ্ছে এই ছবির ক্ষেত্রে বহু জায়গায় কন্টিনিউটি জার্ক রয়েছে, মানে শায়নী ধরো কিছুক্ষণ আগেই ভয় পাচ্ছিল, তার পরের মুহূর্তেই টেপ চালিয়ে শুনছে, তো ওই জার্কগুলো খুব চোখে লাগে, এবং যখন হচ্ছে ওই গাড়ির দৃশ্যে ওই নাড়ি ভুড়িগুলো হয়তো কাছে সামনে ফেলবে, সেই জায়গাটাও জার্কটা সম্পূর্ণ বোঝা যায়, তো এই জার্কগুলো ঠিক জমেনি জার্কগুলোর জন্য। আচ্ছা, এবং আরও একটা বিষয় হচ্ছে এখানে ক্লাইম্যাক্সে যখন অ্যাট্যাক করবে, তো সেই অ্যাট্যাকের জায়গাগুলো ঠিক যেন ওই জমকালো ব্যাপারটা নেই, জাম্পস্কেয়ার কিছু কিছু জায়গায় খুব ভালো, কিছু কিছু জায়গায় বেশ ভালো লাগে, এবং যেহেতু ছবিটার মধ্যে নতুনত্ব দেখতে লাগে তো ভালো লাগে, কিন্তু আমার মনে হয় কিছু কিছু জায়গায় ওই জিনিসটা ফিকেও লাগে। তো এই ছিল বস আমার রিয়াকশন, আমার এই ছবিটা বেশ ভালো লাগে, ছবির মধ্যে কিছু খামতি আছে, তবে অভিরূপদের ছবিগুলোর মধ্যে না একটা ওই রাস্তাটাই, পেশকাশটাই গল্পের বেশ আমার ভালো লাগে। তো ওভারঅল এই ছবিটা অবশ্যই একবার দেখা যায়, তো তোমরা দেখে নাও, যারা দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানাও। আর দেখো, আমরা প্রথমেই বললাম ওই ভূতের কাছাকাছি পৌঁছতে পারছি না বাংলায়, সেখানে ডিরেক্ট ব্রহ্মদৈত্য, তো ছোটোবেলাটা ফিরে পাওয়া, ভালো লাগা। আর একটা বিষয়, 90% ছাড়ে, এটা কম কি? আর হইচইয়ের একটা ব্যাপার স্যাপার কিছু আছে, এরা ডিটেকটিভের মতো কাজ, যেখানে অনির্বাণের মুখ আছে বলে বারবার আমরা আসছি, এই ডেটে আসছি, ট্রেলার, টিজার, পোস্টার সারাক্ষণ আসতে থাকে, এবং যখন এরকম কোনো কাজ হয় যারা অ্যাটলিস্ট নতুনত্ব কিছু দিচ্ছে কন্টেন্টে, তখন এদের নামগন্ধই পাওয়া যায় না। না, কোনো ট্রেলার আসবে না, কিচ্ছু আসবে না, ডিরেক্ট রিলিজ, রিলিজের পর ট্রেলার আসবে। তো বস যাই হোক,
যারা দেখে নিয়েছো কেমন লেগেছে অবশ্যই জানাও, ঠিক আছে? আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিই ইনস্টা ফেসবুক, যেখান থেকে আমরা কানেক্টেড হতে পারবো। আর জনতা আমাদের পাশে আছে বস।